এখন দাঁড়িয়ে আছি বাবু হাল জামানার লেটেস্ট ফ্যাশন গান বাবু তুমি খাইছো এরকম নামের দোকানের সামনে। দেখা যাচ্ছে তারা মোটামুটি ভালোই মানুষজন দেখা যাচ্ছে এখানে আশেপাশে, চটপটি কাবাব এবং বিভিন্ন আইটেমের চা বিক্রি করে। তাদের চাগুলো আসলেই জোস, দেখা যাক চা খেয়ে দেখি আজকে কীরকম লাগে। বাবুর যত সব নাম আছে সবই মনে হয় বাবু তুমি খাইছো তো দখল করে নিয়ে বসে আছে। দেখেন বাবু স্যান্ডউইচ, বাবু সাপ, পানিনি মেক্সিকানা, পানিনি আমেরিকানা, ছোট বাবু 50 টাকা, বড় বাবু 70 টাকা, বাবু স্যান্ডউইচ 80 টাকা, বাবু সাপ 100 টাকা, সাপ মানে সাপ স্যান্ডউইচের কথা বলা হইতেছে। পাংখা বাবু 2 পিস 60 টাকা, 4 পিস 120 টাকা, বাবু ফ্রাইড রাইস 50 টাকা, বাবু ওয়েজেস 50 টাকা। বাহ, সবই তুমি বাবু খাইছো। লাল ড্যাগ ঈদগাহ ময়দানের ঠিক অপোজিটই, অর্থাৎ এই যে ঈদগাহ ময়দানের মাঠ, মাঠের ঠিক অপোজিটই পাশেই আছে বাবু তুমি খাইছো। দেখি খাবার দাবার খেয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। তাদের চাগুলো টেস্ট করার জন্য বসে আছি, দেখা যাক চায়ের অর্ডার হয়েছে। আমরা কি চা খাবো? আমরা মালটার চা খাচ্ছি, তো খেয়ে দে মালটার চা টেস্ট করে দেখি তারপর বুঝে। কথা বলতেছি নূর ভাইয়ের সাথে, যিনি হচ্ছেন বাবু খাইছো এই ফুড কর্নারটির ওনার, ওয়ান অফ দ্য ওনার। ইয়াং জেনারেশন খুব ভালোভাবেই ওনারা একটা বিজনেস স্টার্ট করছে, তো যেহেতু আমিও এই ভিডিওর লাইনে নতুন এবং উনিও ব্যবসার লাইনে নতুন, সো আশা করি নতুনে নতুনে ভালো কিছুই হবে। এবং এই উপলক্ষ থেকে আজকে ওনার সাথে কিছুক্ষণ কথা বলা আর কি। নূর ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন আর কিভাবে স্টার্ট করলেন। আমি নূরুজ্জামান, আমাদের হচ্ছে এখানে শুরুটা প্রায় হচ্ছে, এই যে তার দোকান, এখানে আমাদের শুরুটা প্রায় হচ্ছে অলরেডি 4 মাস, তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো চলছে। আলহামদুলিল্লাহ, শুরুতে কোনো বাধা বিপত্তি কীরকম কী আসছে? সবচেয়ে বড় কথা ছিল এবার মানে প্রাকৃতিক দুর্যোগ, করোনা, এটাই আসলে আলহামদুলিল্লাহ আমরা কাটায় উঠছি, এখন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তো আশা করি ওনার এই উৎসাহ উদ্দীপনা থেকে নতুন যারা আছেন তারাও এগিয়ে যাবেন এবং ব্যবসা করবেন। আসলে ব্যবসা ছাড়া চাকরি করে উন্নতি করা সম্ভব না, ব্যবসাই হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং যারা পড়াশোনা আমরা সবাই করেছি আমাদেরও আসলে সবারই লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ সবাই। আমরা এখন আছি ঈদগাহ সংলগ্ন মাঠে মামার চিকেন কর্ন স্যুপের দোকানে। মামা আপনার নামটা কি যেন? মোহাম্মদ মুরাদ হোসেন। মুরাদ মামার চিকেন কর্ন স্যুপ অনেক পুরাতন, আগে ওনারা আরও ওই পাশে ছিলেন, এখন ঈদগাহ মাঠের পাশাপাশি চলে আসছেন। মোটামুটি ওনার কাস্টমার ভালোই, আমরা অনেক পুরাতন কাস্টমার দূর দূরান্ত থেকে এসে খাই। আগের স্পেসের তুলনায় এখনকার স্পেসটা আরও অনেক বড়। রিয়েল চিকেন কর্ন স্যুপ আসছেন। ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দানের ঠিক হাতের বাম পাশেই পড়তেছে আমাদের এই চিকেন কর্ন স্যুপের দোকান, মুরাদ মামার চিকেন কর্ন স্যুপ, লাল ড্যাগ ঈদ ময়দানের ঠিক পাশেই অবস্থিত। ধন্যবাদ। এই সেই ঐতিহ্যবাহী লাল ড্যাগের ময়দান, লাল ড্যাগ গাউসুল আজম মুবারক, এটা দরবার শরীফ, এটা হচ্ছে এই এলাকার বিখ্যাত। ঐতিহ্যবাহী লাল ড্যাগের, মিরপুরের ঐতিহ্যবাহী লাল ড্যাগের ময়দান বলে, পাশে ঈদগাহ ময়দান আছে, যে ঈদগাহ ময়দানে মোটামুটি সব ধরনের খাবারের রেস্টুরেন্টগুলোয় ফুড কর্নার গড়ে উঠছে, যা খুবই ভালো। ঐতিহ্যবাহী লাল ড্যাগ ময়দান, লাল ড্যাগের পাশেই খোলা মাঠ অবস্থিত এবং যেখানে ফুড কর্নার গড়ে উঠছে।